হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনার জন্য বেস্ট একটা আর্নিং অ্যাপের সাথে পরিচয় করাতে দিতে যাচ্ছি। এই অ্যাপটি থেকে মূলত আপনি 100% পেমেন্ট পাবেন যদি আপনি সঠিক নিয়মে কাজ করতে পারেন, এবং এখান থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণ কিন্তু আর্নিং করতে পারবেন যদি একটু সময় দিয়ে কাজ করেন। শুধু আপনার সময়ের উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। ওকে, সো আমি কিন্তু এভাবে বললাম না। সো আপনি যদি বেশি সময় দিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আর একদমই সিম্পল কাজ, এখান থেকে হচ্ছে আপনাকে অ্যাড ভিউ করে আর্নিং করতে হবে, ঠিক আছে? এবং এখান থেকে হচ্ছে যেটা মেন বিষয় সেটা হচ্ছে মাত্র 10টা করে আপনি পেমেন্টটা নিতে পারতেছেন। আর এখান থেকে অ্যাডমিনের সাথে আপনি কথা বলে, মানে অ্যাডমিনের সাথে সরাসরি কথা বলতে পারবেন যদি আপনার পেমেন্টে কোনো প্রকার সমস্যা হয়। সব অ্যাডমিনের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন সেই সকল প্রসেস ভিডিওতে থাকছে। আজকের ভিডিওটা এক সেকেন্ডও মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, সো গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন আমাদের এই চ্যানেলে নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর মাস্ট বি যেটা প্রয়োজন, আপনাকে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক দিতে হবে, লাইক দিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা ফুললি কন্টিনিউ করতে হবে। যদি আজকের এই ভিডিওটা স্ক্রিপ করে দেখেন তাহলে কিন্তু কাজের কোনো প্রসেসই বুঝবেন না এবং আপনি কিন্তু পেমেন্টও পাবেন না। সো অ্যাপ্লিকেশনটা 100% পেমেন্ট করে যদি আপনি রিয়েলভাবে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো বেশ, কথা আর বলবো না, চলুন মূল স্টেপে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে অ্যাপটা ডাউনলোড করতে হবে। আজকে যে অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি অ্যাপটার নাম মূলত এখানে দেখতে আছে NCash1। ওকে, সো অ্যাপ্লিকেশনটিতে কীভাবে কাজ করতে হবে সেটা আমি প্রসেসটা, মানে সেই প্রসেসগুলো দেখা দিতেছি। সো ফার্স্ট অফ অল হচ্ছে কী করবেন, এই অ্যাপটাকে ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্ক থাকবে, ওইখান থেকে আপনি অ্যাপ লিঙ্কের মাঝে একটা ক্লিক করে দিবেন। অ্যাপ লিঙ্কের মধ্যে যখন ক্লিক করবেন করার পর আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে, আসার পর এখান থেকে ডাউনলোড করতে হবে। এখান থেকে হচ্ছে গুগল ড্রাইভে দিয়ে দিব, আপনি এখানে গুগল ড্রাইভ থেকে আপনার ডাউনলোড করতে হবে। সো এখানে আপনি ডাউনলোডে ক্লিক করতে পারবেন, তাছাড়া এখান থেকে দেখতে আসেন ডাউনলোড, এখানে আপনি ক্লিক করতে পারেন সেটা আপনার ইচ্ছে। তো আমি এখানে ডাউনলোড উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার ফোনে যে কটা জিমেল থাকবে সেই জিমেলগুলো শো করবে। সেখান থেকে এখান থেকে হচ্ছে আপনাকে কী করতে হবে, এখান থেকে তিনটা জিমেল, মানে আপনার যে ফোনে যে কটা জিমেল অ্যাড করা থাকবে সেই জিমেলগুলো থাকবে, সেখানে যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এই জিমেলটা সিলেক্ট করে দিলাম, তারপর এখানে ওকের মাঝে একটি ক্লিক করে দেবেন। ওকে, সো আপনার কিবোর্ড ডাউনলোড করতে দেখা দিচ্ছে। তারপর হচ্ছে আপনাকে এখানে প্যাকেজ ইনস্টলের ক্লিক করে আপনার অ্যাপটি ইনস্টল করতে হবে। এখানে দেখবেন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। তো আমার অলরেডি যেহেতু ইনস্টল করা রয়েছে তার জন্য আমার কিন্তু এখানে ওপেন লেখা দেখাবে, আপনার কিন্তু ইনস্টল লেখা দেখাবে, আপনি কিন্তু ওখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, সো এখান থেকে কাজ দেখতে পাচ্ছেন, আমি অ্যাপটা ডাউনলোড করে ফেলছি। তো অ্যাপে কাজ করতে একটা মাস্ট বি ভিপিএনের প্রয়োজন হবে। ভিপিএনটা আপনি প্লে স্টোর থেকে ট্রুবো ভিপিএন লিখে সার্চ দিয়ে ভিপিএনটাকে ডাউনলোড করে নেবেন। তো দেখা দিচ্ছি, যারা মূলত নতুন রয়েছেন তারা কিন্তু বুঝবেন না কীভাবে ভিপিএনটা কানেক্ট করতে হবে বা ভিপিএন আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। সো এখানে আপনি ট্রুবো ভিপিএন প্লে স্টোর আসার পরে সার্চ বারে গিয়ে লিখবেন, লেখার পরে এখানে একটা ভিপিএন আসবে, এই ভিপিএনটা ডাউনলোড করে ফার্স্ট অফ অল এখানে ওপেনের মাঝে একটা ক্লিক করবেন। সো ব্যাস, যখন আপনি এখান থেকে ভিপিএনটা ওপেন করবেন করার পর এরকম একটা অপশন চলে আসবে। তারপর এখানে পৃথিবীর মতো একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে ফেলবেন, ঠিক আছে? এখানে যখনই ক্লিক করবেন করার পর এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এখানে অনেকগুলো সার্ভার আপনি এখান থেকে দেখতে পাবেন, সেখান থেকে আপনি কোন সার্ভারটা সিলেক্ট করবেন। সো এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস রয়েছে, এখানে ইউনাইটেড স্টেটস যে কোনো একটা কান্ট্রি আপনি সিলেক্ট করলে হবে। ওকে, সো অবশ্যই কিন্তু আপনাকে ইউনাইটেড স্টেটসই কিন্তু সিলেক্টটা করতে হবে। এখান থেকে আমি উপরেরটাই ক্লিক করে দিলাম, ক্লিক করার পর দেখবেন অটোমেটিকলি আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট হচ্ছে। ওকে, সো যখন আপনার ভিপিএনটা সম্পূর্ণভাবে কানেক্ট করা হয়ে যাবে তখন মূলত আপনি আবার অ্যাপটিতে কী করবেন, প্রবেশ করবেন। সো আমি একটু ওয়েট করি, তারপর দেখবেন এখানে আমার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আমি এখন ব্যাক করে দিলাম, ব্যাক করার পর আর্নিং অ্যাপটা এখন আপনি ওপেন করে দিবেন। সো গাইস, যখন আপনি অ্যাপটিতে প্রবেশ করবেন, অ্যাপটিতে প্রবেশ করলে এরকম একটা অপশন চলে আসবে। যদি আপনি প্রথমে ভিপিএনটা কানেক্ট করে অ্যাপটিতে প্রবেশ না করেন তাহলে কিন্তু আপনাকে অ্যাপটিতে প্রবেশ করাবে না। তো অবশ্যই প্রথমে ভিপিএনটা কানেক্ট করে নেবেন, আমি যেভাবে দেখা দিলাম। সো এখান থেকে তারপরে যে কাজটা করবেন, এখান থেকে হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে, আসার পরে এখানে আপনার নাম দিবেন, তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপরে এখানে একটা পাসওয়ার্ড, মানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা দিবেন। তারপরে এখানে একটা রেফার কোড দিতে হবে, 1234 বসিয়ে দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, দেখতে পাবে মানে সাকসেসফুল আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখান থেকে আমাকে রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল লেখা দেখাচ্ছে, আপনার কিন্তু এরকম রেজিস্ট্রেশন সাকসেস লেখা দেখাবে। যখন আপনি ওকেতে ক্লিক করবেন আপনার লগ ইন করা হয়ে যাবে। সো গাইস, আমি কিন্তু অলরেডি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা অপশনই চলে আসবে। এখানে প্রথম একটা নোটিশ রয়েছে কীভাবে কাজ করতে হবে, সেই প্রসেসগুলো এখানে দেওয়া রয়েছে, সেখানে আমি একটু পরে এগুলো দেখা দিতেছি। ওকে, সো এখানে আমি ক্লোজে ক্লিক করে দিলাম। ক্লোজে ক্লিক করার পর আপনার মধ্যে এই হোম পেজটা চলে আসবে, এইটা হচ্ছে অ্যাপের হোম ইন্টারফেস। অর্থাৎ এখান থেকে আপনাকে এই কাজগুলো করে আপনাকে ইনকাম করতে হবে। কাজগুলো হচ্ছে কী কী এখানে দেখা দিচ্ছি, এখানে কাজগুলো হচ্ছে আপনাকে ট্যাক্স করে ইনকাম করতে হবে, তারপরে হচ্ছে এখান থেকে আর একটা অপশন দেওয়া রয়েছে রেফার। সো আপনি কিন্তু রেফার করে ইনকাম করতে পারবেন, এখান থেকে রেফারে কমিশন কিন্তু একটু মোটামুটি ভালোই রয়েছে, আপনি চাইলে রেফারও করতে পারেন। সো কাজ করবেন কীভাবে সেটা এখন দেখা দেবো। তো প্রথমে আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে প্রোফাইলে ক্লিক করবেন।
তো আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে সকল প্রকার ডিটেইলস আপনি দেখতে পাবেন। ওকে, সো এখানে আপনার নাম দেখতে পাবেন, এখানে ব্যালেন্স দেখতে পাবেন, কত ব্যালেন্স আর্নিং করেছেন, এখানে আপনার মোবাইল নাম্বার থাকবে, এখানে আপনার ইউজার আইডি থাকবে, ইনভাইট ক্লিক থাকবে, তারপরে এখানে রেফার কোড থাকবে, তারপরে এখানে দেখতে আসেন টোটাল রেফার এবং টুরে ক্লিক। সেগুলো কিন্তু সকল প্রকার ডিটেইলস আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে, সো আপনি রেফার কোড আর্নিং করতে পারবেন, এখানে রেফার কোডটা রয়েছে, রেফার কোডটাতে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে আপনি এখান থেকে প্রত্যেকটা রেফারের জন্য 20% তার থেকে কমিশন নিতে পারবেন। ওকে, সেগুন আপনার কীভাবে ইনকাম করবেন, তো তাছাড়া যেটা রয়েছে আপনি যদি বেশি বেশি করে ইনকাম করেন তাহলে কিন্তু আপনি টপ ইউজারে কিন্তু আসতে পারবেন, অর্থাৎ আপনাকে সবার উপরে দেখাবে যে আপনি এখান থেকে বেশি আর্নিং করেছেন। ওকে, সো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কিন্তু এখানে 3080 পয়েন্ট মানে সর্বোচ্চ স্কোর। সো আপনি যদি এখানে 3000 মানে 4000 পয়েন্ট করতে পারেন, অর্থাৎ এখানে 3100 উপরে করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে টপ ইউজার আসতে পারবেন। ওকে, তো আপনারা বেশি বেশি করে আর্নিং করে টপ ইউজার আসবেন। দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ইউজার কিন্তু এখানে টপ ইউজারে চলে গেছে। ওকে, সো গাইস, এখন আপনি কীভাবে কাজ করবেন, কাজ করার জন্য এখান থেকে আপনি কী করবেন, স্টার্ট টাস্ক একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলে এখানে 15টা আপনাকে টাস্ক দেওয়া হবে, এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে একটি অ্যাড আসবে, এই অ্যাডটা আপনাকে 7 সেকেন্ড এভাবে দেখতে হবে। সো আপনি একটু ওয়েট করবেন, এই যখন দেখবেন ভিউ সাকসেস লেখা হয়েছে তখন আপনি ব্যাক করবেন, ব্যাক করার পর দেখবেন একটা হয়ে গেছে। সেভাবে আপনি কী করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন, একটি অ্যাড আসবে, অ্যাডটা 7 সেকেন্ড যাবো, তো আপনি দেখবেন এখানে অপেক্ষা করে নেবেন। সো একটা দেখা শেষ হয়ে গেলে আবার আমি ব্যাক করবো, কপে দেখতে পাচ্ছেন 2টা হয়ে গেছে। সেভাবে মূলত আপনাকে কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন আবার আমার কিন্তু আমি আবার নেক্সটে ক্লিক করেছি, আবার একটা অ্যাড আসছে, এখানে আমি ওয়েট করলাম, ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমার একটা কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনাকে কী করতে হবে, 15টা কমপ্লিট করতে হবে। সো আমি 15টা কমপ্লিট করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি কিন্তু এখান থেকে অলরেডি কিন্তু 15টা কমপ্লিট করে নিলাম। তো আপনি এভাবে কী করবেন, এখান থেকে 15টা কমপ্লিট করবেন। ওকে, সো নেক্সটে ক্লিক করে করে আপনি 15টা কমপ্লিট করবেন। যখন আপনার 15টা কমপ্লিট করে যাবে তখন এখানে একটা মূলত একটা অপশন চলে আসবে, ক্লেম নাম একটা বাটন। ওকে, তখন আপনি কী করবেন, এখানে ক্লেমে ক্লিক করে দেবেন। ক্লেমে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেন বিষয়, অর্থাৎ এইটা কিন্তু আপনাকে ভালোভাবে মানে ফলো করতে হবে। সো এখানে বলা রয়েছে অ্যাডে ক্লিক করার পর প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন, ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট আপনি ভিজিট করবেন, নিয়ম মেনে কাজ না করলে পেমেন্ট পাবেন না। অবশ্যই এখানে আপনি কী করবেন, গেট বোনাস ক্লিক করে দিবেন। তো আমি এখানে গেট বোনাসে ক্লিক করলাম, কোয়ারফার দেখতে পাচ্ছি একটি অ্যাড আসছে। তো আপনি কী করতে হবে, এখানে তারা বলতেছে ক্লিক দি সেট, তখন আপনি কী করবেন, এই অ্যাড একটা ক্লিক করে ফেলবেন। এই অ্যাডে ক্লিক করার পর আপনাকে যদি গুগল প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনি কী করবেন, ওই অ্যাপটা ইনস্টল করে আপনার মানে 2 মিনিট আপনি একটু ঘোরাঘুরি করবেন এবং আপনার ফোনে 2 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে, তারপর আপনি আনইনস্টল করে দিতে পারবেন। আর এরকম যদি ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে এখানে একটা সময় কাউন্ট হবে, দেখতে পাচ্ছেন একটা সময় কাউন্ট হইতেছে এখানে, এই সময় কাউন্ট পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, তারপরে দেখবেন আপনাকে এই সময়টা কাউন্ট শেষ হয়ে গেলে আপনার মানে এখান থেকে ওয়েবসাইট থেকে আপনাকে ব্যাগে সরাসরি অ্যাপে নিয়ে যাবে। এই অ্যাপে নিয়ে যাওয়ার পরে দেখবেন আপনার তারা আপনার ব্যালেন্সে 100 পয়েন্ট অ্যাড করে দিয়েছে। ওকে, সো গাইস, এখান থেকে কিন্তু অ্যাপটা অনেকটা ভালো এবং কাজের প্রসেসগুলো একদমই ইজি। সো আপনার কিন্তু এভাবে মূলত কিন্তু আনলিমিটেডভাবে কিন্তু কাজ করতে পারবেন এবং আপনি কিন্তু হিউজ পরিমাণ কিন্তু পয়েন্ট আর্নিং করতে পারবেন এবং আপনি কিন্তু প্রতিদিনের পেমেন্টটা প্রতিদিনই রিসিভ করতে পারবেন। সো গাইস, এখানে সময়টা অলরেডি শেষ, তো দেখতে পাচ্ছি এখানে মাত্র 4 সেকেন্ড বাকি রয়েছে। সো আমি একটু ওয়েট করতেছি, তো আমি আপনাকে প্রমাণসহ দেখা দিব, ঠিক আছে? সো গাইস, একটু ওয়েট করুন। তো একটু ওয়েট করার পর দেখবেন আপনার এখান থেকে অটোমেটিকলি আপনাকে ব্যাগে নিয়ে চলে যাবে। সো গাইস, যদি আপনাকে এরকম করে যদি ব্যাগে না নিয়ে যায়, আপনি নিজে নিজে ব্যাক করবেন, ব্যাক করার পরে দেখবেন এখান থেকে আপনার ব্যালেন্সে তারা পয়েন্ট অ্যাড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু এখন কিন্তু তারা কিন্তু 140 পয়েন্ট করে দিয়েছে। সো আপনি যদি সঠিক নিয়মে কাজ করেন তাহলে আপনি, অর্থাৎ আপনি যদি কোনো প্রকার ইনভাইট ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার বেশি করে আপনাকে পয়েন্ট দিবে তারা। ওকে, সো অবশ্যই আপনারা সুন্দরভাবে কাজ করবেন এবং নিয়ম বুঝে কাজ করবেন তাহলে কিন্তু আপনাকে পয়েন্ট তারা বেশি করে দিবে, ঠিক আছে? এবং ইনভাইট ক্লিক কীভাবে হচ্ছে, ইনভাইট ক্লিক হচ্ছে আপনি যেভাবে টাস্ক কমপ্লিট করেন, তো আমি আপনাদেরকে আবার দেখা দিচ্ছি। এবং এইটা কিন্তু আপনার কোনো প্রকার ব্যাক টাইম নেই, আপনি কিন্তু আনলিমিটেডভাবে কিন্তু এখানে টাস্ক করে কিন্তু ইনকাম করতে পারছেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবার টাস্ক কমপ্লিট করেছি, আবারও কিন্তু টাস্ক চলে আসছে। তো এখান থেকে কিন্তু আবারও 15 কমপ্লিট করে কিন্তু আবার আমি 140 পয়েন্ট কিন্তু নিতে পারবো। সো গাইস, দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু দুইবার কমপ্লিট করার পরে কিন্তু আমি অনেক পয়েন্ট এখান থেকে পেয়ে যাচ্ছি। সো ইনভাইট ক্লিক কীভাবে হয়, ইনভাইট ক্লিক হচ্ছে এখানে আপনি নেক্সটে ক্লিক করার পর যে অ্যাডটা আসে, অর্থাৎ নেক্সটে ক্লিক করার পর যে অ্যাডটা শো করে, অর্থাৎ দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসছে, এই অ্যাডের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সেটা ইনভাইট ক্লিক হয়ে যাবে এবং আপনার কিন্তু তারা কখনোই তারা পেমেন্ট করবে না। এভাবে যদি আপনি বেশি করে ইনভাইট ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করে দিবে। ওকে, সো গাইস, আশা করি বুঝতে পারছেন কীভাবে ইনভাইট ক্লিক হয়। সো এখন আপনি কীভাবে পেমেন্টটা নেবেন, পেমেন্টটা নেওয়ার জন্য এখান থেকে উইথড্র মাঝে একটি ক্লিক করবেন এবং সকল প্রকার হেল্প পাওয়া কীভাবে পাবেন সেটা দেখা দিতেছি। সো গাইস, তার আগে হচ্ছে এখানে টেলিগ্রাম চ্যানেলে এবং সাপোর্ট গ্রুপে দুইটাতে আপনারা জয়েন থাকবেন, তাহলে সকল প্রকার আপডেট এখান থেকে পেয়ে যাবেন। আর কত পয়েন্ট আপনাকে এখানে অ্যাড করে দেবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন আপনাকে বলে দিবে আপনি কত পয়েন্ট ইনকাম করেছেন। সো উইথড্র করার জন্য এখানে উইথড্র মাঝে একটি ক্লিক করবেন, উইথড্র মাঝে আমি ক্লিক করে দিলাম।
এখানে ক্লিক করে দেখতেছে রিচার্জ এবং নগদের মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে পারবেন। সো অনেকে বলতে পারেন যে ভাই বিকাশ নাই কেন, সো বিকাশ হচ্ছে কিছুদিনের মধ্যে বিকাশটা অ্যাড করবে আর আপনি এখানে নগদ অ্যাকাউন্টে এবং রিচার্জের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। সো যেটার মাধ্যমে নেবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো রিচার্জ সিলেক্ট করলাম, মাত্র 1700 পয়েন্ট হলে আপনি 10 টাকার এখান থেকে দেখতেছেন রিচার্জ নিতে পারবেন, এখানে 3500 পয়েন্ট হলে 20 টাকা নগদ নিতে পারবেন। ওকে, সো গাইস এখান থেকে আমি যা বলেছি অ্যাডমিনের সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন, সেটার এখানে প্রুফ দেখতে পাচ্ছেন। এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার 1 ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট কমপ্লিট করে দিবে এবং ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন। তারা বলতেছে পেমেন্ট নিয়ে সমস্যা হলে এখান থেকে তারা একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, সো আপনার পেমেন্টের সমস্যা হলে এই নাম্বারে আপনি কল দিয়ে অ্যাডমিনের সাথে সরাসরি কথা বলতে পারবেন। সো গাইস আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে অনেকটা ভালো লাগছে। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।